নমস্কার, এই মুহূর্তত অন্য এটা খবর লৈ আহিছো। অসুস্থ অখিল গগৈ আর অখিল গগৈ যেহেতু জিএমসি এইচত চিকিৎসাধীন হয়ে আছিল, আর অখিল গগৈর খবর লৈছে কিছু মুহূর্তর পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অখিল গগৈ সাক্ষাৎ করেছে মুখ্যমন্ত্রীগী। এই মুহূর্তত সবিশেষ আমি জানাম, অসুস্থ অখিল গগৈর কাষত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একটা বিশেষ খবর এই মুহূর্তত জানাই আছো, অসুস্থ অখিল গগৈ জিএমসি এইচত চিকিৎসাধীন হয়ে আছে, আর জিএমসি এইচত অখিল গগৈ সাক্ষাৎ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অখিল গগৈর স্বাস্থ্যক লৈ প্রতিক্রিয়াও প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। অখিল গগৈর স্বাস্থ্যর বুজ লৈ সংবাদ মাধ্যমৰ সন্মুখত মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। তেও কৈছে যে চিকিৎসকে ভালদরে চিকিৎসা চলাই গৈ আছে অখিল গগৈর। দুই তিন দিনের ভিতরতে হাসপাতালের পৰা অখিল গগৈ রিলিজ দিয়া হব। বর্তমান জিএমসি এইচর বাকিরত অখিলর চিকিৎসা করার প্রয়োজন নাই বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগৰাকীৰ। দৃশ্য আছে, এই মুহূর্তে আমি দৃশ্য দেখাম। অখিল গগৈর কাষত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এনে ধরনের দৃশ্য মই দেখাইছো, আমি দৃশ্য দেখাইছো। এই মুহূর্তত জিএমসি এইচত অখিল গগৈ সাক্ষাৎ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। অখিল গগৈর স্বাস্থ্যর বুজ লৈছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। যেহেতু অসুস্থ অখিল গগৈ আর অখিল গগৈ চিকিৎসাধীন হয়ে আছে জিএমসি এইচত, আর এনে ধরনের স্বাস্থ্যর বুজ লৈছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। বিধানসভার যে শরৎকালীন অধিবেশন চলি আছিল সেই সময়তেই অসুস্থ হয়ে পড়েছিল বিধায়ক অখিল গগৈ, আর তারপরে জিএমসি এইচত চিকিৎসাধীন অবস্থাত রখা হয়েছিল। আর আজির দিনটি এনে ধরনের কিছু মুহূর্তর পূর্বে জিএমসি এইচত উপস্থিত হয়ে অখিল গগৈর স্বাস্থ্যর বুজ লৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছে যে চিকিৎসকে ভালদরে চিকিৎসা চলাই আছে অখিল গগৈ। আমি কেইখনমান স্থিরচিত্রের লগতে কেইটামান দৃশ্যও দেখাইছো, চাওক। এয়া অখিল গগৈ আর এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জিএমসি এইচত অখিল গগৈ সাক্ষাৎ করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। অখিল গগৈ স্বাস্থ্যর বুজ লৈ প্রতিক্রিয়াও প্রকাশ করেছে, সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য প্রদান করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। কৈছে যে চিকিৎসকে অখিল গগৈর চিকিৎসা ভালদরে চলাই গৈ আছে, বাহিরত লৈ যোৱাৰ জিএমসি এইচৰ বাহিরত চিকিৎসা করবার কোনো প্রয়োজন নাই। মাত্র দুই এদিনের ভিতরতে অখিল গগৈ চিকিৎসালয়ের পৰা রিলিজ দিয়া হব বলেও মন্তব্য করেছে। আমার হাতত মুখ্যমন্ত্রীগৰাকীৰ মন্তব্য আছে। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে অখিল গগৈর স্বাস্থ্যর বুজ লৈ কি কৈছে কোনো চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসাধীন হৈ থকা সন্মানীয় বিধায়ক অখিল গগৈ ডাঙৰীয়াৰ স্বাস্থ্যৰ বুজ ল'বলৈ আহিছিলোঁ। তেখেত ইম্প্ৰুভ কৰি আছে, মই ভাবোঁ যে অহা দুই তিনি দিনৰ ভিতৰত তেখেতে মেডিকেল কলেজৰ পৰা যাব পাৰিব। ডক্টৰে তেখেতক যিমান পাৰে ভালকৈ চিকিৎসা কৰিবলৈ চেষ্টা কৰি আছে। মোৰ লগত ভালকৈ কথা বতৰা পাতিছে, কিন্তু তেওঁৰ বেছিকেলি অকণমান ইয়াত অহাৰ দিনাখন শৰীৰৰ বাওঁফালে কষ্ট অনুভৱ কৰিছিলে, এতিয়া লাহে লাহে তেওঁ মোক কৈছে বহুতখিনি ভাল পাইছে। তেনেকুৱা প্ৰয়োজন নাই, কিন্তু সাধাৰণতে কেতিয়াবা যদি দিল্লীত কিবা বেলেগ ৰাজনৈতিক কামত যায় বা বেলেগ কিবা কামত যায় তেতিয়া ছেকেণ্ড অপিনিয়ন এটা লোৱা বেলেগ কথা, কিন্তু একেবাৰে বেমাৰ দেখুৱাব বুলি দিল্লীত যাবলগীয়া বেমাৰ নহয়। কিন্তু ধৰি লোৱা হওক আন কিবা কামত দিল্লীত গৈছেই, তেতিয়া লগত বোলে ছেকেণ্ড অপিনিয়ন এটা লৈ ললোঁ, সেইটোতো কোনো অসুবিধা নাই। আৰু এয়া আছিল চিকিৎসা মহাবিদ্যালয় হিমন্ত বিশ্ব শর্মাৰ মন্তব্য। আৰু জিএমচি এইচত উপস্থিত হৈ যিহেতু অসুস্থ অখিল গগৈ চিকিৎসাধীন অৱস্থাত আছিল জিএমচি এইচত, আৰু জিএমচি এইচত উপস্থিত হৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিধায়ক অখিল গগৈর স্বাস্থ্যর বুজ লৈছে, আর বুজ লৈ তেওঁ মন্তব্য করেছে সংবাদ মাধ্যমের সম্মুখত যে অখিল গগৈ জিএমসি এইচর বাকিরত লৈ গৈ চিকিৎসা করবার কোনো প্রয়োজন নাই। দুই এদিনের ভিতরতে অখিল গগৈ রিলিজ দিয়া হব চিকিৎসালয়ের পৰা, আর জিএমসি এইচর চিকিৎসকে ভালদরে চিকিৎসা চলাই আছে অখিল গগৈ। আমি দৃশ্যও দেখাই আছো কেনে ধরনের জিএমসি এইচত উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রীগৰাকী, আর মুখ্যমন্ত্রীগৰাকী উপস্থিত হয়ে এনে ধরনের স্বাস্থ্যরও বুজ লৈছে বিধায়কগৰাকীৰ। আমি পুনৰবাৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ সেই মন্তব্য আগবঢ়াইছো।
চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসাধীন হৈ থকা সন্মানীয় বিধায়ক অখিল গগৈ ডাঙৰীয়াৰ স্বাস্থ্যৰ বুজ ল'বলৈ আহিছিলোঁ। তেখেত ইম্প্ৰুভ কৰি আছে, মই ভাবোঁ যে অহা 2-3 দিনৰ ভিতৰত তেখেতে মেডিকেল কলেজৰ পৰা যাব পাৰিব। ডক্টৰে তেখেতক যিমান পাৰে ভাল কৰি চিকিৎসা কৰিবলৈ চেষ্টা কৰি আছে। মোৰ লগততো ভালকৈ কথা বতৰা পাতিছে, কিন্তু তেওঁৰ বেছিকেলি অকণমান ইয়াত অহাৰ দিনাখন শৰীৰৰ বাওঁফালে কষ্ট অনুভৱ কৰিছিলে। এতিয়া লাহে লাহে তেওঁ মোক কৈছে বহুতখিনি ভাল পাইছে। বাহিৰলৈ নিব লাগিব নেকি? তেনেকুৱা প্ৰয়োজন নাই, কিন্তু সাধাৰণতে কেতিয়াবা যদি দিল্লীত কিবা বেলেগ ৰাজনৈতিক কামত যায় বা বেলেগ কিবা কামত যায়, তেতিয়া ছেকেণ্ড অপিনিয়ন এটা লোৱা বেলেগ কথা। কিন্তু একেবাৰে বেমাৰ দেখুৱাব বুলি দিল্লীত যাবলগীয়া বেমাৰ নহয়। কিন্তু ধৰি লোৱা হওক আন কিবা কামত দিল্লীত গৈছেই, তেতিয়া লগত বোলে ছেকেণ্ড অপিনিয়ন এটা লৈ ল'লোঁ, সেইটোতো কোনো অসুবিধা নাই। চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসাধীন হৈ থকা সন্মানীয় বিধায়ক অখিল গগৈ ডাঙৰীয়াৰ স্বাস্থ্যৰ বুজ ল'বলৈ আহিছিলোঁ। তেখেত ইম্প্ৰুভ কৰি আছে,